মধ্যে বিরাট ভাঙন বিজেপি দলে। তৃণমূল দলে যোগ দিলেন 200 জন বিজেপির নেতাকর্মী। লকডাউনের মধ্যে বাজিবাদ তৃণমূলের। এবার এক ঝলক নিউজ বাংলায় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি প্রত্যুষা আপনাদের সঙ্গে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির কেশিয়ারির বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ মোট 200 জন। আজ বিকেলে মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। আজ বিকেলে মেদিনীপুরের জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, কেশিয়ারি তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু। এদিকে কেশিয়ারির একজন বিজেপি নির্বাচিত গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্য যাতে তৃণমূলে চলে না যান, এজন্য কেশিয়ারিতে এসে কয়েকবার হম্বিতম্বি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও এতে শেষ রক্ষে হয়নি। সারা বছর ধরেই মাঝে মধ্যে কেশিয়ারির বিজেপি নেতাকর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা দেখা গেছে। অজিতবাবু ও পরেশবাবু দুজনেই জানান, দু একদিনের মধ্যে কেশিয়ারি থেকেই আরও এক ঝাঁক বিজেপি নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিতে চলেছেন। তাদের দাবি যে দিলীপ ঘোষ কেশিয়ারি নিয়ে বড় বড় কথা বলতেন, সেখানে বিজেপির ঝান্ডা ধরার জন্য কর্মী পাওয়া যাবে না, এটা ওনার অহমিকা এবং দম্ভের ফল। উনি খড়গপুর বিধানসভা উপনির্বাচনে ফল হাতে নাতে পেয়েছেন, এবার কেশিয়ারির ফলটাও পাবেন। এখানে দেখছেন যে তাদের নেতা রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ পদ্মফুলের ছাপ মার্কা মুখে একটা মুখোশ পরে ওখানে কলকাতায় নিজের জীবনকে বাঁচিয়ে নেওয়ার লক্ষ্যে ওইখানে বসে বসে বাতিলা দিচ্ছেন, মানুষের কাছে আসছেন না। এবার বিজেপি সমর্থকরা দেখছেন যে এটা কোন রাজনৈতিক দল, যাকে যার নেতাকে শুধু টিভির চ্যানেলে দেখা যায়, খবরের কাগজে দেখা যায়, মানুষের কাছে দেখা যায়নি, দেখা গেছিল ভোটের সময়। এবার মানুষ ধরে নিয়েছে যে আবার তো ভোটের সময় আসবে, তাই মানুষ দলকে দল বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। এই পর্যন্ত কয়েকশো মানুষ আমাদের দলে এলেন, যত দিন যাবে তত মানুষ বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমি খুব নির্দ্বিধায় বলতে পারি, বিজেপি টিভির চ্যানেলে থাকুক, খবরের কাগজে থাকুক, মুখ আর মুখোশ দিলীপ ঘোষদের আলাদা হয়ে থাকুক, আমরা আমাদের কর্মীরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর নির্দেশে আমরা মাঠে থাকতে চাই, মানুষের কাছে থাকতে চাই, মহামারীতে থাকতে চাই, আমরা অসুখে থাকতে চাই, আমরা সুপার সাইক্লোনে থাকতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই, আমরা বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আনার বন্দোবস্তে থাকতে চাই, আমরা রেশন বন্দোবস্ত যাতে মানুষের ঘরে সরকার পৌঁছে দিতে পারে তার জন্য মানুষের কাজ করতে চাই। ওরা টিভির চ্যানেলে বেঁচে থাকুক, ওরা বেঁচে থাক, মানুষের কাছে ওদের আসতে হবে না, আমরাই মানুষের কাজ করব। সবাইকে ধন্যবাদ। এবং এখনও যারা বিজেপির কর্মী সমর্থকেরা আছেন আমাদের কাছে আবেদন করেছেন, আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে তাদের আমাদের দলে আমরা নিয়ে নেব। এবং আমাদের দলে সিদ্ধান্ত হয়েছে যেখানে যেখানে বিজেপির কর্মীরা আবেদন করবেন, তারা যদি পচা না হয়, তারা যদি বিশাল কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকে, তাহলে আমরা একটু দেখে শুনে একটু কোয়ারি করে তাদের আমাদের দলে নিয়ে নেব। তবে এখন তো মানুষ বুঝে গেছে যে বিজেপি আর করাপশন সমান্তরাল, দুর্নীতি আর বিজেপি একই মুদ্রা, রিপিট এবং ওপিট। তাই বিজেপির কথা মানুষ মন থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে। ওই লোকসভা নির্বাচনে একটা মিথ্যে প্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, সেই মানুষ এখন বুঝেছে যে না, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসল, বাংলা এবং বাঙালির বিদ্বেষী হচ্ছে বিজেপি, বিজেপি বাংলাকে ধ্বংস করতে চাচ্ছে, না হলে দিল্লি থেকে মনোনীত একজন রাজ্যপালকে দিয়ে প্রতিনিয়ত অভিযোগ করানো হচ্ছে। দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে বলছে এখানে ঝড়ে ক্ষতি হয়নি, আর এখানে সে বলছে ত্রাণ দাও। দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে বলছে কেন করোনায় মৃত্যু বাড়ছে না, এদের মৃত্যু নিয়ে চিন্তা, কেন করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে গুজরাটের মতো হচ্ছে না, মধ্যপ্রদেশের মতো হচ্ছে না, দিল্লি মহারাষ্ট্রের মতো হচ্ছে না, এটা নিয়ে খুব চিন্তায় আছে। তাই ওরা চাচ্ছে বাংলা এবং বাঙালি ধ্বংস হয়ে যাক, এক কথায় ওরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তাই আমরা যারা এই বাংলায় আছি আমাদের এই সোনার বাংলাকে দিলীপ ঘোষের মতো। এরকম আরো অন্যান্য খবর, তথ্য এবং ভিডিও আপডেট জানতে চোখ রাখুন এক ঝলক নিউজ বাংলায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।